বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আপনাদের কাছে আমি একটি নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি, পাউরুটির মিষ্টি। পাউরুটির মিষ্টি আপনারা খেয়ে দেখবেন, আশা করি সবারই খুব পছন্দের হবে। যাই হোক, নমভাগবতে বাসুদেবায় বল নম বলে আজকের আমি এই রেসিপিটি শুরু করছি। এর জন্য আমি 4 পিস পাউরুটি নিয়েছি। 4 পিস পাউরুটিকে আমি স্কোয়ার আকারে কেটে নেব আর মাঝখান থেকে ভাগ করে নেব, আর ব্রাউন অংশটাকে ফেলে দেব। আমি আগের থেকে বন্ধুরা পাউরুটি কেটে নিয়েছি, পাউরুটি কেটে তার ব্রাউন অংশগুলোকে বাদ দিয়ে রেখেছি। ব্রাউন অংশগুলো বাদ দিয়ে আমি ঘন দুধ চাল দিয়ে রেখেছি। ঘন দুধটা এবার এই স্কোয়ার আকারে যে পাউরুটিটা কেটে রেখেছি তার উপরে দিয়ে দেব। বন্ধু, আপনারা কিন্তু বেশি দুধ দেবেন না, দুধ দিলে বেশি দুধ দিলে নরম হয়ে যাবে। এবার আমরা এটা দুধ দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে আমরা এবার গ্যাসটা অন করব, এটাকে আমরা ডুবো তেলে ভেজে নেব। আমরা গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে একটু গরম হতে দেব, গরম হলে আমরা তেল দিয়ে দেব। কড়াইটা বন্ধুরা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমরা এর মধ্যে 7 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম, আর 1 চামচ যাতে ঘিয়ের গন্ধ হয় ওর জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। তেল আর ঘিয়ের মিশ্রণটা আমাদের গরম হয়ে গেছে। এবার যে আমরা পাউরুটিটাকে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেব। পাউরুটির পিসগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে করে এটাকে উল্টে দেব। বন্ধুরা, আমাদের পাউরুটিগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নেব একটা প্লেটের ভিতরে। আমরা প্লেটের ভিতর তুলে নিয়েছি, এবার আমরা কড়াইটা গ্যাস থেকে নামিয়ে বাটি বসিয়ে দেব চিনি সিরা করার জন্য। আমরা একটি বাটি বসিয়ে দিয়েছি চিনি সিরা বানানোর জন্য। এখানে আমরা 1/2 কাপ জল দিয়েছি, সেই পরিমাণে 1/2 কাপ আমরা এর ভিতরে চিনি দিয়ে দেবো। আর এর ভিতরে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দেবো যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এবার
গ্যাসটাকে আমরা একটু বাড়িয়ে দেব যাতে চিনি শিরাটা তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা চিনি শিরাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এবার আমরা এটাকে এই চিনি শিরাটাকে পাউরুটির উপরে দিয়ে দেব। পাউরুটি কিন্তু চিনি শিরার ভিতরে দেবেন না, পাউরুটির উপরে চিনি শিরাটা দেবেন। আমরা এরকম চামচে করে পাউরুটির উপরে চিনির শিরাগুলো দিয়ে দেব। সবকটির মধ্যে আমরা চিনির শিরা দিয়ে দিয়েছি, দিয়ে 5 মিনিটের জন্য, 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো এরকম অবস্থায়। তারপর আমরা এটিকে পরিবেশন করব। পাউরুটিগুলো 5 মিনিট চিনির শিরায় ভিজানো হয়ে গেছে, এবার আমি এটিকে পরিবেশন করব। এর উপরে সাজিয়ে আমরা এর উপরে একটু চিনি ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এইভাবে অবশ্যই বন্ধুরা একদিন পাউরুটির মিষ্টি বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার এই রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধু, যাতে আমার নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের ঘরে সবার প্রথমে নোটিফিকেশনের হাত ধরে বেল আইকনের সাহায্যে পৌঁছে যেতে পারে। তাহলে আজকে আজকে আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।